এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত। চ্যানেল রূপালী, চ্যানেল রূপালী, সবার চ্যানেল। ছোট্ট করে একটি খাজা বাবার গান রাখবো, কারণ আমার কাছে অনুরোধ আছে আসার পরেই। বন্দনা হলো আমাদের বাউল গানের মাথা। একটা মানুষের হাত পাও কাটলে বাঁচে বাবা, মাথা কাটলে বাঁচে না। আধুনিক নজরুল, ভাওয়াইয়া ভাটিয়ালি, ফোক ব্যান্ড, যত গান শুনবেন কোনো গানে বন্দনা নাই। আমাদের গানটা গুরুমুখী বিদ্যা, উস্তাদ গুরু পীর মুর্শেদ ওলি আল্লাহদেরকে স্মরণ করলে তাদের থেকে আমাদের কালবে একটু রহমতের ফায়েজ আসে, যে কারণে আমরা সারা রাত গান করতে পারি। না হলে একবার ভাইবে দেখেন, এই যে সিজন শুরু হয়েছে, আমরা 4 মাস কোনো ঘুম নাই, একাধারে 4 মাস সারা রাত গান করব। আর এই গাড়িতে 40, 50, 60, 100 কিলো, 150 কিলো দৌড়াবো, যাবো আবার আসবো। এইভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। এটাও আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, এটা ওলি আল্লাহদের রহমত, ফায়েজ, বরকত, সেজন্য আমরা আপনাদের মাঝে বেঁচে আছি। তাই তাদেরকে স্মরণ করা আমাদের বাউল গান, বাউল বিচার গান। ফরিদপুরের সাধক হালিম আল চিশতি নিজামী, সেই বাবাজি গানকে নাম দিয়েছে ধর্ম সঙ্গীত, কারণ সঙ্গীতের মাধ্যমে ধর্মের আলোচনা, এই জন্যেই সঙ্গীতের নাম হলো ধর্ম সঙ্গীত। তা আমরা সেই ভাবটা, বন্দনার পর্বটা শেষ করলাম ছোট্ট করে একটি প্রার্থনা, তারপরে আমাদের কর্তৃপক্ষ থেকে, কর্তাপক্ষ থেকে যেভাবে পালা আসছে আমরা সেভাবে, যেভাবে পালা দিবেন আমরা সেভাবে গাওয়ার চেষ্টা করব। আমাদের পালা যাই হোক, আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন। আমি এবার সেই প্রার্থনা খাজা বাবার নামে, এটা অনুরোধ, অনুরোধও রক্ষা হলো, আমার প্রার্থনাও হলো। আমার খাজা বাবার আশিকি জানা, তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকিলে ভক্ত নূরানী রূপে দেখে। আল্লাহর রাস্তায় যারা কতল হয়, শহীদ হয়, তারা কখনো মৃত না, তাদেরকে মৃত মনে করিও না। আর যারা আমার জাতের সঙ্গে মিশে গেছে, ওলি আল্লাহ হয়ে গেছে, তাদেরকেও কখনো মৃত মনে করিও না, তারা সবসময়ের জন্য জেন্দা। তাই প্রমাণ তার এই গানটি। আমার খাজা বাবার আশিক যারা, তারা খাজার ধ্যান থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নূরানী রূপে দেখে। ওরা চিন্তায় অলি খাজা বাবা, নিজে আল্লাহ কয় আল্লাহর জাতে মিশে গিয়ে জমর হয়ে রয়ে, ওরে আল্লাহর গলির নাই যে মরণ, নিজে আল্লাহ কয় আল্লাহর জাতে মিশে গিয়ে জমর হয়ে রয়ে, ওসে রুহানি বেশেতে ঘুরে, গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়, ওরে আজ মেদে যাক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়, মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া, 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া, অবশেষে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবের নেওয়া বুঝবে গরিবেরও ব্যথা, অবশেষে মনে পড়ে খাজা বাবার কথা, গরিবের নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা, এক নিয়তে পাক দরবারে কেউ যদি চায়,
তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়, পরে এক নিজতে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। তাই গরিব লোক তা চিন্তা করে, যাইয়া গরিব উঠায় দুটি হাত, আরে কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। ওই দরবারেতে যাইয়া গরিব উঠায় দুটি হাত, আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। আমায় 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। 500 টাকা দিবা আমায় সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটায় টাকা পাইল না তো। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটায় টাকা পাইল না তো। টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি। ওরা 3টা বাড়ি মাইরা বলে, হাইতে বেটাই গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে। দরবার হতে হাইতা গরিব গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে। পাগলের ডাক শুইনা বেটাই হইয়া গেল খারা, পাগলা তার হাতে দিল 500 টাকার তোরা। পাগলের ডাক শুইনা গরিব হইয়া গেল খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। গরিবে কয় টাকা চাইলাম বাবারও দরবারে, বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। পাগলে কয় টাকা চাইলাম গরিবে কয় টাকা চাইলাম খাজারও দরবারে, খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। ওই পাগলাই কয় পিছনে দেখো, ওই পাগলাই কয় পিছনে দেখো, কম্বল উঠাই। কথা শুইনা বেটাই গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে। পাগলার কথা শুইনা গরিব গেল তার পিছনে, যাইয়া দেখলো 3টা বাড়ির দাগ রয় সেখানে। যেই 3টা বাড়ি মারছে হাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলের রোগায়। যেই 3টা বাড়ি মারছে হাজার রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলের রোগায়। তাই পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা। পাগল পাও ধৈরা বলে নিশ্চয় তুমি খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা। এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ, আর উপর দিকে মাথা গরিব উঠাইল যখন। বাবা এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইল যখন। দেখে পাগলা গেছে গাইয়ে খইয়া নেই রিয়া সে পাশে, খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে। পাগলাই গেছে গাইয়ে খইয়া নাই রিয়া সে পাশে, খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে। টাকার তবে হাইরে গরিব খাজা দেখা দেয়নি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি। টাকার লোভে হাইরে গরিব খাজা দেখা দেয়নি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি। আমার খাজা বাবা আল্লাহর ওলি, কি করবে না বিশ্বাস, এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ। আমার দয়াল খাজা আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস, এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ। থাকলে ভক্ত নুরানি রূপ দেখে, বৈরাবরের আশেক যারা দয়াল প্রেমে থাকে,
গজাল প্রেমে থাকলে ভক্তরা আমার হাসি বাবার রূপ দেখে। ওরে জিন্দা জলি খাজা বাবা, আরে জিন্দা জলি হাসি বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে হাসি বাবা, মরে নাই মরে নাই রে। মরে নাই মরে নাই রে বাবা, মরে নাই মরে নাই রে, আজ মরে নাই মরে।